ফিঞ্চ পাখির বাচ্চা ডিম থেকে ফোটার পর মারা যায়, অথবা বাচ্চা একটু বড় হয়ে মারা যায়, অথবা বাচ্চা আলাদা করার আগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আপনার সমস্যাগুলো যদি এমন হয় এবং আপনি ফিঞ্চ পাখির বাচ্চা মৃত্যু রোধ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার মিস হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে, যারা ফিঞ্চ কিং ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অথবা আমাদের ফিঞ্চ কিং ফেসবুক পেজ এখনও ফলো করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ফিঞ্চ কিং সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ফেসবুক পেজ ফিঞ্চ কিং ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ফিঞ্চ কিং ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস। আজকের এই ভিডিওতে আমরা ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ এবং তার প্রতিকার বিষয়ে কথা বলব। যেসব কারণে ফিঞ্চ পাখির বাচ্চা মারা যায় তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ক্যাঙ্কার। এখন প্যারেন্টস পাখির যদি আগে থেকে ক্যাঙ্কার থাকে, এই অবস্থায় যদি আপনি তার ডিম নিয়ে ফোস্টার করেন, তাহলে যে বাচ্চা হবে সেই বাচ্চা জন্মগতভাবেই কিন্তু ক্যাঙ্কার নিয়ে জন্মানোর চান্স থাকবে। ফলে বাচ্চা হওয়ার পরে একদিন দুই দিন দেখবেন যে আপনার ফোস্টার প্যারেন্টস তাদেরকে ঠিক মতো ফিট করাচ্ছে না, অথবা যদি প্যারেন্টস পাখির কাছেই বাচ্চাগুলো থাকে তাহলেও দেখবেন কিন্তু ঠিক মতো খাওয়াচ্ছে না এবং একসময় বাচ্চা কিন্তু মারা যাবে। ক্যাঙ্কার প্রতিরোধের বিষয় নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি, ফিঞ্চ পাখির রোগ এবং প্রতিকার ভিডিওতেও কথা বলেছি এবং ক্যাঙ্কার নিয়ে আলাদা একটা ভিডিও আমাদের আছে, সেটা দেখে নিতে পারেন। তার আপনি যদি করবেন, পাখিকে বিড়িয়ে দেওয়ার আগেই ক্যাঙ্কারের কোর্স করিয়ে নেবেন এবং যদি ফোস্টার করাতে চান তাহলে ফোস্টার পাখিকে পাখির কাছে যখন আপনি ডিম চালাবেন, ডিম চালানোর পরে বাচ্চা ফোটার কিছুদিন আগেই তাকে ক্যাঙ্কার কোর্স করিয়ে নেওয়া ভালো এবং ডিম ফোস্টার পাখির কাছে দেওয়ার আগেই তাদেরকে ক্যাঙ্কারের কোর্স করিয়ে রাখা ভালো। এতে আপনার বাচ্চা মরার চান্স 50% কমে যাবে। ফিঞ্চ জাতীয় পাখি ছোট বাচ্চার ক্যাঙ্কার হলে তাকে আসলে বাঁচানো খুব কঠিন। সুতরাং যদি করা উচিত সেটা হচ্ছে বিড়িয়ে দেওয়ার আগেই ক্যাঙ্কারের কোর্স করিয়ে নেওয়া উচিত। এরপরও দেখলেন কোনো কারণে যে আপনার বাচ্চার গলা যে সেই গলাটা শুকনো মনে হচ্ছে, যদি শুকনো মনে হয় তাহলে আপনি যেটি করবেন, ক্যাঙ্কারের জন্য যে রনিডাজল গ্রুপ ব্যবহার করতে পারেন, রনিডাজল গ্রুপের রনিভেট বা রনিক্স ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি হোমিওপ্যাথি ব্যবহার করতে পারেন। হোমিওপ্যাথির ক্ষেত্রে নাক্স ভোম 32 দিন এবং এরপর মার্কসাল 5 দিন খাওয়াতে পারেন, তাতে বেশ চমকপ্রদ ফলাফল পাবেন। ক্যাঙ্কার বিষয়ে আমাদের ভিডিও আছে, সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ক্যাঙ্কার বিষয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার দ্বিতীয় উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাশয়। আপনি যদি দেখেন আপনার বাচ্চা একটু বড় হয়ে যাওয়ার পর মারা যাচ্ছে, অথবা আপনার ফোস্টার প্যারেন্টস বাচ্চা একটু বড় হওয়ার পর আর খাওয়াচ্ছে না, তাহলে আপনি তার মল চেক করুন। যদি দেখেন তার মলে সাদা মিউকাস জাতীয় কোনো পদার্থ আছে, আপনি শিওর হবেন যে বাচ্চা অথবা আপনার ফোস্টার অথবা মাস্টার প্যারেন্টস কিন্তু আমাশয়ে আক্রান্ত। আপনি যেটা করবেন, মেট্রোনিড্রাজল গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন, 1 লিটারে 5 থেকে 10 ml পরিমাণ পর্যন্ত দেবেন রোগের ধরনের উপর ভিত্তি করে এবং সেটি 5 দিন কন্টিনিউ করবেন। আশা করা যাচ্ছে যে আপনার বাচ্চা সুস্থ হয়ে উঠবে এবং আপনার ফোস্টার অথবা মাস্টার প্যারেন্টস তারাও সুস্থ থাকবে। ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার তৃতীয় উল্লেখযোগ্য কারণ হচ্ছে ফুড পয়জনিং। কথাটা অনেকের কাছেই নতুন লাগছে, কথাটা সত্য। আপনার সিড মিক্স থেকে এই পয়জনিং হতে পারে, পানি রেগুলার পরিবর্তন না করলে সেখান থেকে প্রবলেম হতে পারে, অথবা আপনার পানির যে পচ বা খাবারের যে পচ সেখান থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, অথবা আপনি যদি এগ ফুড প্রোভাইড করেন, সফট ফুড প্রোভাইড করেন, সেখানেও কোনো উপাদান থেকে ফুড পয়জনিং হতে পারে। এক্ষেত্রে দেখবেন যে পাখির বাচ্চার খাবার হজম হতে সমস্যা হচ্ছে, অথবা খাবার হজম হলেও পায়খানা অনেক পাতলা থাকছে। যদি আপনার সমস্যা এরকম হয় যে খাবার হজম করতে সমস্যা হচ্ছে, পায়খানা পাতলা হচ্ছে, এই ক্ষেত্রে সবচেয়ে বড় উপকার যে কাজটা করবে, আপনি বাচ্চা ফোটার পর থেকেই আপনি ফোস্টার প্যারেন্টসের কাছে যদি আপনার ডিম থাকে অথবা মাস্টার প্যারেন্টসের কাছে যদি আপনি ডিম থাকে, আপনি অবশ্যই সফট ফুড প্রোভাইড করবেন। সফট ফুডে তুলনামূলক আঁশ জাতীয় যে খাবার আছে, এক্ষেত্রে ওটসের গুঁড়া দিতে পারেন, ডিমের সাথে ওটসের গুঁড়া দিতে পারেন। এছাড়া যেটি আপনি করবেন, ন্যাচারাল প্রোবায়োটিক যেগুলো আছে সেগুলো দিতে পারেন, অথবা বাচ্চা হওয়ার পরেই এগ ফুডের সাথে রেগুলার যদি প্রোবায়োটিক দেন, তাহলে আপনার ফিঞ্চ পাখির বাচ্চা অনেক অনেক রোগ থেকে কিন্তু সুস্থ থাকবে।
রেগুলার যদি আপনি এগ ফুডে প্রোবায়োটিক দেন তাহলে আপনার ফিঞ্চ পাখির বাচ্চা অনেক সুস্থ থাকবে, অনেক হেলদি থাকবে এবং অনেক সুন্দরভাবেই আপনি বাচ্চাগুলোকে বাবা মার কাছ থেকে আলাদা করতে পারবেন। ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার চতুর্থ কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। অনেক সময় দেখবেন যে বাচ্চাকে প্যারেন্টস পাখি বা ফস্টার পাখি সুন্দরভাবে খাইয়েছে কিন্তু তাদের হজম হচ্ছে না এবং তাদের পায়খানা করতে কষ্ট হচ্ছে। পায়খানা দেখবেন যে মলদ্বারের সাথে লেগে থাকবে, আঠার মতো লেগে আছে এবং শক্ত শক্ত পায়খানা করছে। যদি আপনার পাখির বাচ্চা এই সমস্যা হয় তাহলে দেখবেন সে ধীরে ধীরে উইক হয়ে যাবে এবং হাত পা অবশ হয়ে মারা যাবে। যদি আপনি দেখেন যে আপনার ফিঞ্চ পাখির বাচ্চার কোষ্ঠকাঠিন্য জাতীয় কোনো সমস্যা হয়েছে, তাদের খাবার হজম করতে সমস্যা হয়েছে, তাহলে আগেই যেটি বলেছিলাম আঁশ জাতীয় খাবার প্রোভাইড করবেন। এছাড়া পানিতে আপনি যেটি করবেন এক ফুটে অবশ্যই প্রোবায়োটিক দেবেন এবং পানিতে আপনি অ্যানজাইম দিতে পারেন, অর্থাৎ পানির সাথে অ্যানজাইম থাকবে এবং এক ফুটে তার প্রোবায়োটিক থাকবে, অথবা আপনি পানিতেই অ্যানজাইম এবং প্রোবায়োটিক একসাথে প্রোভাইড করতে পারেন। এক্ষেত্রে আপনার ফিঞ্চ পাখির বাচ্চাগুলো কোষ্ঠকাঠিন্য রোগ থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠবে। এবং ফস্টার অথবা মাস্টার প্যারেন্টসের কাছে আপনি যদি করতে পারেন তাদেরকে গোসলের পানি দেবেন এবং খাবার পানিতে অ্যানজাইম দেবেন, প্রোবায়োটিক দেবেন, কিছুদিনের ভিতরে আপনার বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে আসবে। ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে পাতলা পায়খানা। স্যালমনেলা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে পাতলা সবুজ পাতলা পায়খানা হতে পারে। এক্ষেত্রে আপনার ফিঞ্চ পাখির বাচ্চা বিশেষ করে বক্স থেকে যখন বের হয় তখন তার আক্রান্ত হওয়ার চান্স কিন্তু থাকে। ছোট বাচ্চা যদি আপনার হচ্ছে পাতলা পায়খানায় আক্রান্ত হয় খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে এবং দেখা যাগলো যে খুব তাড়াতাড়ি সে মারা যেতে পারে। এই জন্য যেটা করা উচিত, আমি যেটা প্রথম থেকেই বলছিলাম যে বাচ্চা ফোটার পরপরই যদি আপনি ক্যাঙ্কারের জন্য যদি কোনো ওষুধ খাওয়ান, যেমন হচ্ছে রনিডাজল গ্রুপের কোনো ওষুধ 7 দিন খাওয়ান, তাহলে কিন্তু আপনার হচ্ছে প্রোটোজোয়ান ইনফেকশনগুলো থেকে দূরে থাকবে। এছাড়া পেটের যে অন্য অন্য সমস্যাগুলো আছে সেগুলো থেকেও দূরে থাকবে। এখন আপনি যদি রনিডাজল গ্রুপের ওষুধ না খাওয়াতে চান কোনো অসুবিধা নেই, বা আপনি কী করতে পারেন আমাদের দেশি USB 30 এবং কসমিক্স খাওয়াতে পারেন। এছাড়া আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে হোমিওপ্যাথি খাওয়াতে পারেন, যেটি আগেই বলেছি NAC-BOM-30 এবং মার্কসাল 7 দিন যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার এই ধরনের রোগগুলো থেকে আপনার ফিঞ্চ পাখির বাচ্চা সুস্থ থাকবে। তো ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার মূল কারণগুলোর ভিতরে অবশ্যই সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রোটোজোয়ান ইনফেকশন। প্রোটোজোয়ান ইনফেকশন থেকে যদি আপনি আপনার ফিঞ্চ পাখির বাচ্চাগুলোকে প্রতিরোধ করতে পারেন তাহলে আপনি অসংখ্য বাচ্চা আপনার মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এবং তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। ফিঞ্চ পাখির বাচ্চা মারা যাওয়ার সবগুলো কারণের ভিতরে উল্লেখযোগ্য কারণ নিয়েই আজকে আমরা কথা বলেছি। এরপরও যদি আপনার ফিঞ্চ পাখির বাচ্চা অন্য কোনো কারণে মারা যায় আমাকে আপনি ভিডিও পাঠাতে পারেন অথবা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, এই কমেন্টসের নিচেও মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের এই ভিডিওতে অনেক বিষয়ে কথা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওটি অনেকের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ এত মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিঞ্চ কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন।